গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এই যে সকালবেলা ছেলেকে পড়তে দেখলে, আজকে ছেলের ইংলিশ পেপার হচ্ছে, আর এখন ওর জন্য আমি তৈয়ারি করছি, নাস্তা বানাচ্ছি। আজকে হচ্ছে দ্বিতীয় পরীক্ষা, তা সেটাই এখন ওর তৈয়ারি করছি, আরও একটু পড়ে নিচ্ছে। হিসেবে ইংলিশ পরীক্ষা ওর ভালোই যাবে, ইংলিশে পড়াতে ঠিকঠাক আছে, তাও একটু দেখে নিচ্ছে যাতে পরীক্ষাটা ভালো করে দিতে পারে। তা এখন নাস্তা টাস্তা বানিয়ে নিচ্ছি। এই যে একটুখানি জল গরম করে আমি আর কি মুখটা ধুয়ে নেব, তারপর ওর জন্য রুটিটা করব। ও মুখটা ধোবে, আমিও ধুয়ে নেব। এই যে রুটিটাও বানানো হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো, আর তার সাথে সাথে আমি চাইটাও বানিয়ে নেব। একটু ঘি মাখিয়ে নেব রুটিতে, সকাল সকাল তো তার জন্য। এই যে ব্যাস চাইটা বানানো হয়ে গেছে প্রায়, চাইটা খাবো আর ওকে খাবারটা খাওয়াবো। এই যে চাটা বানানো হয়ে গেছে। এখন চৈত্র মাস চলছে, তাও আমাদের এখানে এখনও শীত শীত আছে, এখনও আমরা পাংখাটা চালু করিনি। তা ছেলের সব কিছু রেডি টেডি হয়ে গেছে, এই যে এখনও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি বললাম ভগবানকে আগে ডোক দে, তারপরে এই যে ভগবানকে নমস্কার করতে গেল, আমাকে করলো, ওর পাপাকে করলো, তারপরে আর কি এই যে চলছে। এখন 7টার বাজে যাবে, এই জন্য যবে থেকে এই গেটটা বানানো হয়েছে, যখন আমি এখানে ঝাড়ু লাগাতে আসি, এই ফুলগুলো দেখলে আমার এত সুন্দর লাগে, হারা বড়া খুব সুন্দর লাগে। আগে তো এরকম ছিল না, এক ঘরের মধ্যে জীবন কাটাতে হতো, এখন একটু এই জায়গাটা কিনে যাই হোক একটু বাইরের মুখটা দেখতে পারি। চলো তাহলে ভেতরের দিকে গিয়ে এখন ঝাড়ু টাড়ুগুলো করে ফেলি। আগে এক ঘরে থাকতাম, মনে হতো যে জেলখানায় বন্দি আছি, কিন্তু এই জমিটা কেনার পরে খুব ভালো হয়েছে আমার জন্য। ঝাড়ু টাড়ুটা করে তারপরে আর কি আমি ই করবো, মানে পোছাটা লাগাবো। আর একটা কথা, মানে আমি যখন রাজস্থানে প্রথম এসেছিলাম, তখন এখানে আমি দেখেছিলাম যে মানে এরা দুই টাইমই রুটি খেত, বুঝলে? তা দুই টাইমই রুটি খেলে আর কি করতো, মানে এদের হাঁড়ি ছিল না, ভাতের হাঁড়ি, ডেকচিতে এরা সবজি বানাতো। তা আমি বলতাম ইয়ে কী ব্যাপার, প্রথম প্রথম তো আমি ধ্যান দিইনি, ঘরের ভেতরেই থাকতাম বেশিরভাগ, বাইরে বেরোতাম না, তা ঘরের ভেতরেই থাকতাম। তারপরে আমি 10-15 দিন পরে বাইরে বেরিয়েছি, তারপরে দেখলাম যে মানে ওরা ওই ডেকচিতে সবজিটা বানাচ্ছে আর রুটি বানাচ্ছে। তা আমি অভিষেকের পাপাকে বললাম যে এরা ভাত খায় না, বললো না এরা ভাত খায় না, এরা দুই টাইমই রুটি খায়। আর এরকম এদের সবজিটা দেখলে না অবাক হয়ে যেত, এই যে যেরকম আমার হাতাটা দেখতে পাচ্ছ এরকম, মানে দুই হাতা মতো আর কি ই দিয়ে দেয়, তেল দিয়ে দেয়, দিয়ে তারপরে খানিক রসুন টসুন দিয়ে একটু সবজি টবজি করে ফেলে বেশিরভাগ। আগে তো সবজিটা পাওয়া যেত না রাজস্থানে সেরকমভাবে, এখন তো সব কিছুই পাওয়া যায়। আর এখন তো ওয়াহ, আমি এখন এই জমিটা কেনার পরে দেশি সবজি খুব খেতে পারছি। কলমি শাক কী সেটা তো জানতাম না আজ 20 বছর ধরে, যখন কলকাতাতে যেতাম তখন খেতাম, কিন্তু এখন এখানে অনেক কিছুই দেশি সবজি লাগিয়েছি। আর কলকাতায় যাব কয়েকদিন পরে, তারপরে ওখান থেকে আবার নিয়ে আসব। তাই এরা দুই টাইম রুটি খায়, আমরা তো খেতে পারি না, আমরা তো এখনও এক টাইম ভাত খাই, ওই দুই টাইম রুটি খাই। দেখো আমার কাছে টমেটোটা কী সুন্দর পেকেছে, হ্যাঁ না? এখন টুকটাক করে সব সবজিটাই লাগাচ্ছি, আগে খুব হয়েছিল, এখন তো কম হয়ে গেছে। এখন তো গরমের সময়, এখানে কী বলো তো জলের খুব প্রবলেম। তা এখন ওই চম্বল নদীর জলটা আর কি সাপ্লাই হবে, এখন পাইপ টাইপ লাগাচ্ছে, তা কয়েকদিন পরে আমাদের সাপ্লাই দেবে। দেখো আম গাছটা কলকাতা থেকে বিক্রি করতে এসেছিলো, তারপর দুটো আম গাছ কিনেছিলাম, ভেবেছিলাম মরে গেছে, কিন্তু এখন দেখছি ধীরে ধীরে পাতা ছেড়ে দিয়েছে। আর এই যে শীতের সময় লাগিয়েছিলাম কুমড়ো গাছটা, তাই এখন সেই কুমড়োতে ফুল আসছে, একটা কুমড়োও ধরেছে। এ দেখো ছোট্ট করে, কী জানি বাঁচবে কি না, কী জানি, যা হয় হবে, ডালপালা হলেই তো খাওয়া যাবে, তাই না? ঝাড়ুটা আগে লাগিয়েই চলে গেছিলাম জমিতে, এখন চলো তাহলে বাড়ির দিকে গিয়ে এখন পোছাটা লাগিয়ে ফেলি। এই যে বেসিনটা সাফ করলাম, এখন পোছাটা লাগাবো। পোছাটা লাগানোর পরে আরও যে বাদবাকি কাজকামগুলো আছে সেগুলো আর কি করতে হবে। আমার হাতে খুব ব্যথা ছিল তো, তার জন্য এই পোছাটা আর কি কেনা, এটা দিয়ে হাতে মানে
হাতে কোনো কিছু করা লাগে না। আর এই যে সকালবেলা 2 লিটার দুধ নিয়েছি, তা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এখন 1 লিটার দিয়ে আর কি দই জমিয়ে রাখবো। আগে দইটা জমিয়েছিলাম, সেটা এখন আবার মানে একটুখানি রেখেছিলাম, সেটা দিয়েই আবার 1 লিটার দুধ মতো দিয়ে এই যে মাইক্রোওভেনের ভেতরে রেখে দেব। তারপরে সন্ধ্যার দিক পর্যন্ত আর কি এটা দই হয়ে যাবে, তোমাদেরকে দেখাবো যখন জমে যাবে। এই যে এখন দুপুরে রান্নাবান্না করার জন্য চলে এসেছি, সকালে যে এই যে কলমি শাক রেখেছিলাম তুলে, সেইগুলোর এখন তরকারি হবে। আর একটু আলু আর ডিম দিয়ে তরকারি করব ছেলের জন্য, ছেলে আবার মাছের তরকারি খায় না তো তার জন্য। তাহলে চলো রান্নাবান্নাটা সেরে নিই, চুলোতে রান্না করছি। এই যে প্রথমে আলু সবজিটা বানিয়ে নিচ্ছি, নাহলে ছেলে আবার মাছের তরকারি খায় না, গন্ধ ঠিক পেলে আবার খাবে না। ব্যাস তাহলে ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। এই যে এখন বাজে রাত 8টা মতো, আর আমি তোমাদেরকে এখন দেখাবো আমার দইটা কেমনভাবে জমেছে। এই দেখো খুব সুন্দর জমেছে। তাহলে পুরো দিনটা তো চলে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে নিতে পারো। ওকে বাই বাই, গুড নাইট।